শুভ সকাল। তো আজকের আমাদের যে বিষয় সেটা হলো স্ট্রং রুটস। লেখক হলেন এপিজে আব্দুল কালাম। তো লেখক সম্পর্কে জানা যাক প্রথমে। পুরো নাম হলো আবুল ফাকির জাইনুল আবেদিন আব্দুল কালাম। জন্ম 1931, 2015 মৃত্যু। ওকে, তো 15ই অক্টোবর 1931 জন্ম। একজন ভারতীয় পরমাণু বিজ্ঞানী ছিলেন, যিনি ভারতের প্রজাতন্ত্রের 11তম রাষ্ট্রপতি ছিলেন 2002 থেকে 2007 পর্যন্ত হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তার জন্ম বর্তমানে ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। তো তিনি পদার্থবিদ্যা বিষয়ে সেন্ট জোসেফ কলেজ থেকে এবং বিমান প্রযুক্তিবিদ্যা এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পড়াশোনা করেছিলেন। 40 বছরে তিনি প্রধানত রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং DRDOতে বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসাবে কাজ করেন। ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি ও সামরিক সুসংহত নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশ যানবাহী রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ভারতের ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। ওকে, তো উনি হলেন এপিজে আব্দুল কালাম। তো বর্তমানে যে টেক্সট আমাদের সামনে আছে সেটা নেওয়া হয়েছে বোঝা থেকে স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি রুটস অফ ফায়ার। স্ট্রং রুটস যেটা আছে সামনে আমাদের টেক্সট সেটা হলো উইংস অফ ফায়ার থেকে নেওয়া একটা অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। ইন দিস এক্সট্রাক্ট হি টকস অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। তো এই যে বিষয়টা তাতে বলা আছে তার চাইল্ডহুড সম্পর্কে, তার নিজের হোম টাউন যেখানে তিনি বাস করতেন সেই এলাকা সম্পর্কে। দ্য পিস প্রেজেন্টস আর ডিলাইটফুল স্কেচ অফ অথর্স আর্লি লাইফ। এটা যেটা আমাদের সামনে আছে স্ট্রং রুটস, সেটাতে কবির প্রাথমিক জীবন সেটা সম্পর্কে বলে। অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিটফুল গ্রোথ, এবং তার যে আধ্যাত্মিকভাবে বেড়ে ওঠা সেই বিষয়টা ফুটে ওঠে। তো এই যে স্ট্রং রুটস টাইটেলটা, এই টাইটেলটা এটাই মিনিং করে, রুটস মানে হলো শিখর। তো যেহেতু তার জন্ম তামিলনাড়ু রামেশ্বরমে, তো সেই জন্মস্থানের উপর ভিত্তি করে লেখা, সেই কারণে টাইটেল স্ট্রং রুটসটা লেখা হয়েছে। ওকে, তাহলে এটা কী বলবে এই টেক্সটটা? অবশ্যই বলবে তার জীবনী সম্পর্কে। এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, এটা একটা আত্মজীবনীমূলক লেখা। I was born into a middle-class Tamil family. আমি জন্মেছিলাম একটা মধ্যবিত্ত তামিল পরিবারে ইন দ্য আইসল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমের দ্বীপ শহরে। রামেশ্বরম যে শহরটা সেটা একটা দ্বীপে অবস্থিত। ইন দ্য অর্থওয়াইল মাদ্রাস স্টেটের পূর্ব দিকে। আমার ফাদার জয়নুল আবেদিন, আমার বাবা ছিলেন জয়নুল আবেদিন, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, তার ছিল না প্রথাগত শিক্ষা, স্কুল কলেজের শিক্ষা, নর মাচ ওয়েলথ, বেশি সম্পদও ছিল না। ডিসপাইট দিস, তার সত্ত্বেও ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত প্রতিকূলতার সত্ত্বেও হি পজেসড গ্রেট ইনট উইজডম, তার মধ্যে ছিল একটা ভিতর থেকে ইনট মানে ভিতর থেকে উইজডম, জ্ঞান অ্যান্ড ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এবং একটা সত্য উদারতার সত্তা। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তার ছিল একজন আদর্শ সঙ্গিনী। ইন মাই মাদার আশিয়াম্মা, আমার মা আশিয়াম্মা, বানানগুলো অবশ্যই দেখতে হবে। আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল সি ফেড এভরি ডে, তো আমি সঠিক বলতে পারবো না যে তিনি কতটুকুগুলো মানুষকে প্রতিদিন খাওয়াতেন। But I am quite certain that far more outsiders
এট উইথ আস। আমরা নিশ্চিতভাবেই শিওর যে বেশিরভাগই থাকতো আমাদের পরিবারের বাইরে। দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, যতগুলো মেম্বার আমাদের পরিবার আছে তার থেকে বেশি থাকতো বাইরে। মাই প্যারেন্টস, আমার বাবা মা, আর ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, তারা পরিচিত ছিল এলাকার দিকে একজন আইডিয়াল কাপল, আদর্শ দম্পতি হিসাবে। মাই মাদার্স লাইনেজ, আমার মায়ের বংশধরেরা, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ, তারা ছিল খুবই বিখ্যাত। ওয়ান অফ দ্য ফোর বিয়ারার্স, তাদের একজন পূর্বপুরুষ, হ্যাভিং বিন বেস্টুড দ্য টাইটেল অফ বাহাদুর, একজনকে তো তাদের যে পূর্বপুরুষ তাদের একজনকে বাহাদুর টাইটেল দেওয়া হয়েছিল বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশদের দ্বারা। ওকে, আই ওয়াজ ওয়ান অফ মানি চিলড্রেন, আমি ছিলাম অনেকগুলো শিশুর মধ্যে একজন, এ শর্ট বয়, একটা ছোট্ট ছেলে, উইথ রাদার হাইট কম, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, একটা মানে যেটাকে প্রত্যাশা করা হয় না তেমন দেখতে। বর্ন টু অল, বড়ে উঠেছিলাম এভাবেই, অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, একজন সুন্দর পিতামাতার কাছে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, মানে বসবাস করতে আমাদের পৈতৃক বাড়িতে। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th century, যেটা 19th century মধ্যভাগে তৈরি করা হয়েছিল। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটা সুন্দর পাকা হাউস, মানে ইটের বাড়ি আর কি, পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা তৈরি চুনাপাথর এবং ব্রিক্সের ইটের। ওয়ান অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটে, মানে মস্ক বলে একটা রাস্তা আছে, মসজিদ স্ট্রিট, যেখানে মসজিদ আছে সেই রাস্তার পাশেই। মাই অ্যান্ড অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস, আমার যে আধ্যাত্মিক বাবাটা ছিলেন তিনি সমস্ত লাক্সারিজকে, সমস্ত বিলাসিতাকে তিনি অ্যাভয়েড করতেন। হাউ এভার অল নেসেসিটিস ওয়ার, যাই হোক সমস্ত প্রয়োজনীয়তা প্রোভাইডেড ফর, আমাকে দেওয়া হতো ইন টার্মস অফ ফুড, খাবারের প্রয়োজনীয়তা, মেডিসিন, ওষুধের আর ক্লথিং, পোশাকের। ইন ফ্যাক্ট, যদিও আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ড, আমি এটা বলতে পছন্দ করবো যে আমার এটা খুব নিরাপদ চাইল্ডহুড ছিল, শৈশব ছিল, মেটেরিয়ালি মানে বাস্তবিক দিক থেকে, মানে এই যে খাবার খাদ্য মেডিসিন ইত্যাদি, অ্যান্ড ইমোশনাল এবং আবেগপূর্ণভাবেও আমার চাইল্ডহুডটা খুবই সিকিউর ছিল। আই নর্মালি এজ উইথ মাই মাদার, আমি সাধারণত খেতাম আমার মায়ের সাথে, সিটিং অন দ্য ফ্লোর, মেঝেতে বিছানায়, অন দ্য অফ দ্য কিচেন, কিচেনের রুমে। সি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি, তিনি একটা কলার পাতা আমার সামনে পেতে দিতেন, অন হুইচ সি দেন ল্যাজেড রাইস, তার উপরে তিনি দিতেন রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, সাম্বারটা হলো একটা দক্ষিণ ভারতের খাবার, সাম্বার দেওয়া হতো, ভ্যারাইটি অফ সার্ভ, হোম মেড পিকেল, তো ভ্যারাইটি অফ সার্ভ মানে হলো বিভিন্ন রকমের খাবার দেওয়া হতো, সার্ভ করা হতো, হোম মেড পিকেল, বাড়ির তৈরি চাটনি অ্যান্ড আ ডলফ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং বাড়িতে তৈরি ডলফ অফ ফ্রেশ কোকোনাট, কোকোনাটের একটা চাটনি দু রকমের। ওকে, তো আজ এই পর্যন্তই, তাই তো।